যুব মহিলা লীগের কর্মী সভা। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলুফার রহমান, সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে তন্নি ইসলাম পাখি, যুগ্ম সাধারণ সম্পাদক যুব মহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণ, জোহরা খানম জবা, সাংগঠনিক সম্পাদক যুব মহিলা লীগ ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জোসনা ওয়াসিম জান্নাত, ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগ। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের অন্যান্য নেতাবৃন্দরা। যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই কর্মী সভায় আগত ভাই ও বোনেরা, সবাইকে জানাই আজ মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা এমন এক সময় কর্মী সভা করতে যাচ্ছি যখন ঢাকা সারা বাংলাদেশের মতো ঢাকা শহরে করোনার আঘাতে বিধ্বস্ত, তারপরে যারা এই প্রতিকূল পরিবেশের মধ্যে এই করোনা সময় এই ধরনের সমাবেশ আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তারা অনেক কষ্ট করে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছে। সংগ্রামী সহযোদ্ধারা, করোনার কারণে বেশ কিছুদিন আমাদের প্রকাশ্যে দলীয় কর্মকাণ্ড বন্ধ ছিল, কিন্তু আমরা যারা আমাদের কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপিকা উপকিল দিদির নির্দেশে পুনরায় স্বাস্থ্যবিধি মেনে কর্মী সমাবেশের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড করে যাচ্ছি, কারণ দল চাই কাজ, আমরা কাজ করলে একদিন তার পারিশ্রমিক পাবো ইনশাআল্লাহ। আর এভাবে প্রতিটি ওয়ার্ডের পাড়ায় মহল্লায় কর্মী সমাবেশের মাধ্যমে নতুন নতুন মেয়ে বের করে দলকে এবং সংগঠিত দক্ষিণ যুব মহিলা লীগের প্রত্যেকটি ওয়ার্ড শক্তিশালী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। আজ আমরা যারা যুব মহিলা লীগ করি তাদের প্রত্যেকে দলের প্রতি কমিটমেন্ট রেখে কাজ করতে হবে, কেননা কোনো ব্যক্তি অপকর্মে দায় দল নিবে না, এটা আমাদের দিদি অধ্যাপিকা উপকিল দিদির নির্দেশ। সংগ্রামী ভাই ও বোনেরা, আওয়ামী লীগ সরকার মানে উন্নয়ন, দুর্নীতি দুর্নীতি মুক্ত বাংলাদেশ, কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন কিভাবে দলের উন্নয়ন ও সকল প্রকৃতি দুর্যোগ মোকাবিলা করতে হয়, কেননা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সাহসের সিদ্ধান্তের কারণে আজ আমরা করোনা ভয়াবহ আঘাত আল্লাহ রহমতে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, আজকে আমরা যে কর্মী সভা ঘোষণা করব, একটি শক্তিশালী কমিটি করব, এখানে আমাদের জান্নাত যে সভাপতিত্ব করতেছে এবং উনি যেভাবে এই আপনাদের একত্র করেছে আমি দেখে অনেক করতে এসেছিলাম, কিন্তু আমি আজকে থানায় ঘোষণা দিয়ে যাব আমার পক্ষ থেকে, আপনারা সবাই খুশি সময় শিক্ষা সম্য প্রগতি পতাকাবাহী এই সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের মুক্ত থানা আওতাধীন 6, 7, 71 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত কর্মী সভা। তিনি আর কেউ নন যার হাত ধরে আমার এই যুব মহিলা লীগের যাত্রা শুরু, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশ যুব মহিলা লীগের হাজার হাজার নেতৃত্ব সৃষ্টিকারী নেত্রী, সুখ দুঃখের হাজারো কর্মী, শেষ ঠিকানা বাংলাদেশ যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদিকা, বিশ্ব বিদ্যালয়ের সুনামধন্য শিক্ষক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার বিশ্বস্ত হাতিয়ার, সর্বজন শ্রদ্ধায় অধ্যাপিকা অপুকিল দিদি, আমার রাজনীতিকের গুরু আর উপস্থিত আছেন আজকের এই কর্মী সভায়। আসন অলঙ্কৃত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের বিপ্লবী সাধারণ সম্পাদিকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত।
বিশেষ অতিথি রাজপথের স্লোগান মাস্টার খ্যাত ও রাজপথের পরীক্ষিত ও পরিশ্রমিক ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা তন্নি ইসলাম পাখি আফা উপস্থিত আছেন। আর উপস্থিত আছেন আমার ঢাকা মহানগর সহসভাপতি হেনা আপা, আর উপস্থিত আছেন ঢাকা মহানগর সহসভাপতি সুলতানা সীমা, আর উপস্থিত আছেন আমার মহানগর দক্ষিণের যত আমার ভাই ও বোনেরা, আপনারা যারা এই এত পরিশ্রম করে যে তার নাম না বললেই নয়, সে হলো আমার ছোট বোন, সভাপতিত্ব করেছেন মুক্তা থানা যুব মহিলা লীগের নেত্রী জান্নাত, যার এই সংগঠনের সবচেয়ে বেশি অবদানে যুব মহিলা লীগের আমার নেত্রী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদিকা নীলুফা আপা, যিনি এই প্রতিটা ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণে প্রতিটা ওয়ার্ডে আনাচে খানাচে, যেখানে আপনার প্রতিটা ইউনিট সে তার হাতে করে এই সংগঠন, উনি আমাদের উনি হলো আমাদের মায়ের মতন, উনি আমাদের বোনের মতন, উনি সবসময় আমাদের সুখ দুঃখে পাশে থাকেন। আমরা আমার এই নেত্রীর জন্য আমরা দোয়া করি যেন সামনের দিনগুলো আমাদের সাথে এরকম সবসময় আমাদের পাশে থাকতে পারে, আমাদের এই যুব মহিলা লীগ আরো শক্তিশালী করতে পারে, ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং আমার রাজনীতিকে পুরো Yeah.
সেই